তুই বড়টা ভিজে নি আর দেখানো যাবে না তাহলে ইটিং শো আমার চ্যানেলে দেখানো হয়ে যাবে আমি ইটিং শো বানাই না ওকে সবাইকে শুভ দুপুর আশা করি সবাই ভালো আছেন আর আমরাও ভালো আছি আজকে আমাদের বাসায় গেস্ট আসছে ওনারা আবার নিরামিষ ভোজী তো ওদের আমাদের জন্য আর কি নিরামিষ আইটেম করা হয়েছে অনেকগুলো এটা হলো বেগুন ভাজি এটা পাকুড়া এখানে আছে করলা ভাজি এটা আছে কি কয় পাতা পাতাকপি ঘন্ট এটা আছে শাক দিয়ে কি একটা করছে তারপরে এটা হলো শুক্তো মরিচ ছাড়া এটা হলো নিরামিষ তরকারি সাম্বার মশলা দিয়ে করা আর এটা হলো কাওড়ার ডাল আমাদের দেশীয় ভাষা বলে কাওড়ার ডাল এটা হলো অরিজিনালি কয়েকটা ডালের মিশ্রণে করা হয় এটা আর এটা হলো চাটনি এটা বানিয়েছে হলো আপনার চালতা দিয়ে চালতা তেঁতু আর টমেটো দিয়ে সরিষা সম্বার দিয়ে বানানো হয়েছে এটা তো শুরু করি প্রথমে কি দেখাবো আচ্ছা প্রথমে তো খাওয়ার নিয়ম হইলো আমার যতটুকু জানি আমি সেটা হলো শুক্তো দিয়ে চলো লাউ দিয়ে করছে লাউ আর পেঁপে দিয়ে অনেকগুলো আইটেম আটটা আইটেম কাল সমস্যা শুনতে ভুলে গেছি অনেকগুলো আইটেম তো অল্প অল্প করে নিলেই তো অনেক হয়ে যাবে খাওয়া বেশি হয়ে যাবে আজকে
দারুণ চাটনি হয়েছে, হেভি। চালটা আমাদের দেশে চালটা মানে ঢাকায় চালটাই বলে, আমাদের দেশে চালটাই বলে, এখন অন্য দেশে কি বলে জানি না। একটু এসেছে গোল গোল, সবুজ কালার, পালং শাক আছে, গাজর আছে, গাজর চিংড়ি মাছের মতো দেওয়া যেতেছে, ফুলকপি আছে ছোট ছোট করে দিচ্ছে, করলাও আছে, অনেকগুলো আইটেম মিশিয়ে দিচ্ছে দেওয়া যেতেছে। চাটনি দিয়ে খেতে আরো স্বাদ লাগবে, টমেটো চাল দাঁড়াতে তো তিনটা জিনিস দিচ্ছে, সরিষার দিয়ে করছে,
সাম্বার মশলাটা ইউজ করলে নিরামিষ নিরামিষ থাকে না, অন্যরকম হয়ে যায় স্বাদ, টোটালি ভিন্ন রকম একটা স্বাদ, স্বাদটা ভালো। কয়েক পদার্থ কয়েক প্রকার ডালের মিশ্রণ, টমেটোস, এই ডালটা আমাদের পূজা টুজা হলে বিশাল রান্না করে, অনেকগুলো ডালের মিশ্রণ, খুব ভালো লাগে। সালতা ফলটা কেমন ধরনের একটা ফল দেখেন, দেখতেও ভালো না খাইতে ভালো সব। ছোটবেলায় সিদ্ধ করে সালতা সিদ্ধ করে লবণ মরিচ দিয়ে মিশে আর পাটা মধ্যে সেচতাম, সেটা আমরা খাইতাম। আজ স্কুলের সামনে যে ব্যস্ত সালতারা সার বলে অত রং দিয়ে ব্যস্ত,
উচ্ছের বানে রম ইউজ করে, কিন্তু খাইতে খুবই স্বাদ লাগতো। স্কুলে চালদার আচার খাইলে একদম মুখ রঙে নিয়ে যেত, কালার দিতে বসে। এটা হলো চিনির পায়েস, চিনি দিয়ে করছে। গুড়ের পায়েস আমার কাছে ভালো লাগে বেশি, খুবই ভালো খাওয়া হলো আজকে ফাটাফাটি। সবগুলো আইটেম আমার মায়ের রান্না করছে, আর এটা রান্না করছে আমার ছোট বোন পায়েসটা, আর সহযোগিতা করছে আমার ওয়াইফ, তিনজনে মিলে করে সবকিছু। যাই হোক, রান্নাটা আমার মা করে, আর ধোয়া কাটাকুটির কাজ সবাই মিলেই করে বেশিরভাগ ক্ষেত্রেই। আরে তুমি আইলে আমার সময় একটু কিছু নেই, তোমাকে একটু দিব আমি ফর্মালিটিস কে। তুমি আসছো আমার মিটিং শুতে আসছো, এসে বলছো আজকে বললাম সবগুলো খাবারই খুবই স্বাদ হয়েছে, খুবই খুবই ভালো হয়েছে। পায়েসটাও স্বাদ হয়েছে, নিরামিষ তো স্বাদ হয়েছে, সবগুলো হয়েছে। তো বললাম আর কি, সবগুলো আমার মা রান্না করছে, পাঁচটা মনে হয় লিপি রান্না করছে না, আর আমার বউ খালি জোগাড় যন্ত্র করছে আর কি, সাহায্যকারী। একটা সময় সাহায্য করতে করতে এক সময় ভালো রান্নার শিল্পী হয়ে যাবে। আমি রান্না করলে জানেন আপনাদের সামনে বলে সে খুব ভালো হয়েছে, রুমে যে আমার যে কি ঝাড়িটা মারে, তুমি এটা কি রান্ধছো, এটা ভালো হয় না, মারতে রান্না করবে তুমি জানবো না। মানে মাঝে মাঝে আমি চিকেন কারি রান্না করে দিলাম, বললাম কি লোভ নিয়ে চিকেন কারি, কিন্তু আপনাদের সামনে বলে ও কি স্বাদ, আর ক্যামেরার বাইরে যে আমার তুমি জানি মারো স্বাদ না হলে কমু না। আমি তো অত বলে রান্না করতে পারি না, আমি কি করবো, পারতে হবে। সত্য কথা তো বলতেই হবে, যেটা ভালো হয়েছে সেটাকে ভালো বলতে হবে, যেটা খারাপ আমি কথা বলতে বলতে মাঝখান থেকে ক্যামেরা কখন বন্ধ হয়ে গেছে বলতে পারবো না। যাই হোক, ক্যামেরার চার্জ শেষ হয়ে গেছে, যাই হোক ব্যাটারি লো হয়ে গেছে আর কি, ডাউন হয়ে গেছে, তো আমার ব্যাটারি চেঞ্জ করতে হবে হয়তো বা।
আমার ব্যাটারি মানে আমার আমার ক্যামেরার ব্যাটারি মানে চার্জ দিয়ে হইছে আর কি চার্জ দিয়ে তো আমার খেলা না আমারটা পুরো চার্জ হয়ে গেছে ফুল চার্জ ক্যামেরার কিন্তু চার্জ নাই শেষ ক্যামেরা এখন খাওয়াইতে হবে যাই হোক আমি এখন তাড়াতাড়ি শেষ করব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এরকম মজার মজার খাবার রান্না করে করে খাবেন আর যদি না রাঁধতে পারেন তাহলে আমার সাথে চলে আসুন আমার ওয়াইফের চ্যানেল আছে ওখানে দেখবেন সবগুলো রান্না এভাবে কীভাবে কীভাবে করছি তার সব দেখাই দিব ঠিক আছে ওটা দেখে দেখে করবেন হয়ে যাবে তো ঠিক আছে